হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আজ আমার মনটা ভীষণ খারাপ, কারণ ভালো কিন্তু আল্লাহ আমাদেরকে রাখছেন, কিন্তু একটা দুঃসংবাদ আছে যা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই মিলে কিন্তু দোয়া করবেন। প্রথমে আমি কী রান্না করছি এখন সেটা শেয়ার করবো, পরে আমি আমার দুঃসংবাদটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই কিন্তু আমার এই ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনারা জানতে পারবেন আজ আমার কী দুঃসংবাদটা। এখানে দেখতে পারলে আমি নিছি কয়েক টুকরা মিরকা মাছ, আর এটাকে আমি রান্না করব ফ্রোজন ডাটা দিয়ে। এটাকে আমি কিন্তু ধুয়ে নেব না, তাই এখন দেখতে পারা রান্নাটা শুরু করছি। তাই কারণে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে এখন আমি নাড়াচাড়া করলাম, পরে আমার স্বাদ মতো লবণ দিব। আসলে আজকে কিন্তু বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা অনেকে হয়তো আমার বয়সটা শুনে বুঝতে পারবেন যে আমার মনের কী অবস্থা। এখন আমি আমার স্বাদ মতো লবণটা দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার কিন্তু আসলে ভিডিও করতেও কিন্তু আজকে ইচ্ছা করছে না, কিন্তু আমি অল্প করে কিছু রান্না করছি। এখন দেখতে পারলে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কেন নিছি এক চামচ মরচুর গুঁড়া, এক চামচ হলদির গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়ে আমি 3-4 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরে আমি পানি দিব। আগে মশলাটারে ভালোভাবে কষিয়ে নেই। আজকে আমার কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মন ভালো থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে। মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছু আমাদের ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কিন্তু ব্যস্ত থাকার জন্য তো আমাদের সবার রান্না করতে হবে, খেতে হবে, তাই কিন্তু রান্নাটা করছে আমার অনেক কষ্ট করে, কারণ মনটা তো একদমও ভালো নাই। দেখতে পারলে আমার মশলাটাকে আমি পানি দিয়ে কষিয়ে নিছি প্রায় 20-25 মিনিট। কষানোর পর তেলটা যখন উপরে চলে আসছে তখন আমি এই ডাটাগুলো দেব। ফ্রোজেনও যে কোনো জিনিস কিন্তু আমরা ধুয়ে নিলে এটা আর কিন্তু সিদ্ধ হয় না, সিদ্ধ হতেও কিন্তু অনেক সময় লাগে, কারণ এগুলি কিন্তু যখন আমরা সপ্তাহে আনি যখন তারা প্যাকেট করে এগুলি কিন্তু তারা ধুয়ে প্যাকেট করে। এখন দেখতে পারা ডাটাগুলো দেয়া কিন্তু আমি কোনো নাড়াচাড়া করছি না, কারণ যখন ফাফটা চলে আসছে বলকটা উঠেছে তখন আমি এটাকে নাড়াচাড়া করবো। আর এটা কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। আর এই ডাটাগুলো কিন্তু ইফকো ব্র্যান্ডের, এগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। আমরা যারা বিদেশে আছি তারা এই ফ্রোজেন করা ডাটাগুলো খাই, তারা বলতে পারবেন যে এগুলো কীরকম লাগে। এদিকে আমার তরকারিটা রান্না হতে থাকার আমি আমার কথাগুলো বলি। কিন্তু গতকাল সকালে 7টার সময় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে একটা দুঃসংবাদ আসছে, যে ফোন আসছে যে আমাদের ভাইফুটটা মারা গেছে। প্রথমে কিন্তু আমরা অন্যরকমভাবে বুঝছিলাম ও মারা গেছে, কিন্তু পরে শুনি ও পানিতে পরে মারা গেছে। কারণ ভাইফুত হচ্ছে আমরা সিলেটিরা বলি যে ভাইয়ের ছেলেরে ভাইফুত, বোনের ছেলেরে বুঞ্জি বলি, কিন্তু এটা আমার ভাইয়ের ছেলে, ওর বয়স 2 বছর। কিন্তু আমি কমিউনিটির ফর্মাতে শেয়ার করছি, যারা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করছেন। আর যারা যারা দেখছেন না তারা কিন্তু অবশ্যই দেখবেন আর দোয়া করবেন এই ছোটো বাচ্চাটার জন্য, কারণ আমার ভাই কিন্তু বাংলাদেশে গেছিল, গিয়ে দেখে এসেছে প্রথম, কিন্তু আমি ওকে দেখার তফিকটা আল্লাহ আমারে দিছেন না। কিন্তু আমি চাইছিলাম যে ওরে গিয়ে দেখবো, কিন্তু আমার ভাগ্যতে আর ওরে দেখা হলো না, কী করবো। ছোটো বাচ্চা 2 বছরের কিন্তু ও পানিতে পরে মারা গেছে। সবাই কিন্তু আমার ভাইফুতের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওকে বেহেস নসিব দান করুন, আর ওর মা বাবাকে আল্লাহ যাতে শান্তি দেন, কারণ ও হলো ছোটো একটা বাচ্চা কিন্তু ও ফুলের মতো। ও যেভাবে ফুল হয়ে দুনিয়াতে এসেছে, ফুল হয়ে চলে গেছে, ও কিন্তু কোনো পাপ পুণ্য কিচ্ছু করছে না, কারণ আমাদের প্রথম ভাইফুত ছিল ও। ওর জন্য কিন্তু আমরা সবাই কিন্তু অনেক কান্নাকাটি করছি, এখন লাগাতেও কিন্তু ওর ছবিটা যখন দেখি তখন কিন্তু অনেক কান্না করে। আপনারা সবাই বিশেষ করে ওর জন্য বেশি দোয়া করবেন আর ওর মার জন্য দোয়া করবেন, কারণ মার তো প্রথম এক ছেলের সন্তান ছিল কিন্তু ও তো মারা গেছে। ওর মাটা কিন্তু সবসময় কান্না করছে বাচ্চার জন্য, কারণ ও সবসময় মার পাশে পাশে ডাকত, আম্মা আম্মা করে বলতো। কিন্তু আজ 2 দিন হয়ে গেলে ওর মা কিন্তু অনেক কান্না করছে,
কারোর সাথে কথা বলতে পারছে না। সবাই কিন্তু ওর মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর সবাই কিন্তু আমার এই ভাইফুটার জন্য দোয়া করবেন। কারণ ওরে কিন্তু আমার ভাই এখন অ্যাপ্লাই করছিল যে লন্ডন আনার জন্য অ্যাপ্লাই করবে, ওর সব কিছু রেডি করছে, কিন্তু ওর ভাগ্যতে লন্ডন আর নেই। কারণ লন্ডন তো দূরের কথা, অত দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে, যেখানে আমরা আর খাও খেয়েও কোনো দিন ওকে আর দেখতে পারবো না। কিন্তু ওর কথা মনে হলে ওর ছবি যখন দেখি চোখে দিয়ে সব সময় পানিটা চলে আসে। খানোর ওর মুখের দিকে তাকালে কিন্তু অটোমেটিকলি আমাদের চোখেতে পানি আসে, কারণ আমি সবসময় ওর ছবি দেখে আর কান্না করি। সবাই বেশি বেশি করে দোয়া করবেন, ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যে যেখানে দেখে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পারা কিন্তু আমি কথা বলার সাথে সাথে কীভাবে যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তাই আমি নিজেও বলতে পারছি না, কারণ এটার মধ্যে কিন্তু আমি কী কী দিছি আপনারা সবাই অবশ্যই দেখতে পারছেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার কথা বলার মধ্যে কোনো ভুল হলে অবশ্যই মাফ করবেন, আর সবাই কিন্তু আমার বাইফুতের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।